যদি দোয়া করে বাপ বাপ বেকার বাপে দোয়া আল্লাহ শুনতে পাবে না ও এমন করে বলতে আমার আব্বার পেটে হয়েছে কি শিল্পী হইছো তুমি সুরে আমাকে বলো আমি সুরে তোমাকে উত্তর দেব আজকে তোমার একদিন আমার একদিন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো দেখবো কার কত ক্ষমতা মায়েরা আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন তুমি মাদের দিকে যাও ঠিক আছে হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পয়গম্বরে হাদিস ও কোরআন মায়ের সেবা আগে পিতার সেবা করে অবশ্যই আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে চাচা আমার জন্য আমার দিকে এই চাচা আমাদের দাদু আমার কি বলে তোমার জন্য চাচা বিচার করবে আজকে দাদু আর আমার দাদা এই দুজনের জন্য চাচি আছে আমার মায়েরা আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে বাপকে না মাকে আল্লাহ পিতা আদমকে সৃষ্টি করেছে সর্বপ্রথম কে বড় হলো কার সম্মান বেশি আমি বড়র কথা বলি আমি সম্মানের কথা বলছি পিতা আদমের পিতা আদম আসলে তবেই তো মা হাওয়াকে বানালো দরকার পড়েতে দরকার পড়েছে না আল্লাহ ভাবলো যে দুজনকে দরকার সেই জন্য সৃষ্টি করেছে আদম তাহলে শোনো মা হাওয়াকে তৈরি করেনি তোমারে বাবা হলো জিন্দা কাবা তোমারে বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারে বাবা তুমি বলছো যে পিতা আদমকে সৃষ্টি করেছে সেই জন্য বাপ বড় বাপের সম্মান বেশি কিন্তু তুমি জানো যে এই দশ মাস দশ দিন গর্ভে ধরে মা জননী আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এটা বাপ পারবে মায়েরা যা হাসছে আমরা হেরে যাব আমার হয়ে আওয়াজ দেবে একটু হ্যাঁ ওরা এখন হেসে নিক তারপর আমরা জিতে নেব পারবে হ্যাঁ পারবে পারবে না দেখা যাবে মায়ের কত ত্যাগ মায়ের মনে কত সবর কি বলছে শোনো আমি তোমার উত্তর আচ্ছা ঠিক আছে কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে বুঝাই ভাই একটু শোনো কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে রক্ত মাংস খেয়ে মাতৃ মায়ের উদরে যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে তোমার আব্বা তোমাকে খাওয়ায়নি তোমার মায়ের রক্ত খেয়ে তুমি বেঁচেছিলে কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে রক্ত মাংস খেয়ে মাতৃ মায়ের উদরে স্নেহময়ী মাঝে আমার মমতার চাদর কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় ভা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় ভা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম মা দোয়া করবে হ্যাঁ হ্যাঁ জাহান্নাম আমাকে ছুঁতে পারবে না তাহলে কি বাপ কি বদদোয়া করবে না মা যদি দোয়া করে বাপ বাপ বেকার বাপে দোয়া আল্লাহ শুনতে পাবে না বাপের দোয়া একটু কম মা খাইয়েছে মা পরিয়েছে সব করেছে তোমার বাপ যদি বাজার না করে এনে দিত তোমার বাপ যদি বাজার না করতো তোমার মা রান্না করতো কোথা থেকে এত টেনশন এখন তো লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে দিচ্ছে তো ও 500 টাকা কদিন চলবে ও বাবা ফ্যানে ভাতে খেতে হবে আবার 2 টাকা কেজি চাল দিচ্ছে শোনো তুমি ওই কথা বললে একটা ছেলেকে জিজ্ঞেস করবে তার বাপ যদি না থাকে এতিম ছেলেকে জিজ্ঞেস করবে তার কি কষ্ট আর তোমার মাকে জিজ্ঞেস করবে তোমার মাকে ছেড়ে যদি তোমার বাপ বিদেশে চলে যায় তোমার মায়ের কি কষ্ট খুব কষ্ট হবে তোমার আব্বাকেও জিজ্ঞাসা করবে তোমার মা যদি রাগ করে বাপের বাড়ি চলে যায় রমজান মাসের আগে রোজা রাখতে হবে দাদা হোটেল কি বন্ধ হয়ে গেছে হোটেল তো খোলা আছে গিয়ে খাই খেতে পারবে না ভাই যাবে হোটেল হোটেলে কদিন খাবে জন্ডিস হয়ে যাবে ডাক্তার আছে ডাক্তারদের কি পেট নেই নাকি
চল শোনো বলো আরে যার অসিলাই এলে ধরায় আচ্ছা তুমি জানো এমন বলছো যেন বিনা বাপে এসেছো তোমার আপন ও তুমি বিনা মায়ে এসেছো মনে হচ্ছে আরে যার অসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা দাদু ঠিক বলেছি তো বিনা বাপে আমরা আসবো এই তো দাদু এসেছে দেখো এই দেখো বিনা বিনা বাপে একজন এসেছে ঈসা নবী আল্লাহ বলেছে যে আমি বিনা বাপে জন্ম দিতে পারি কিন্তু বিনা মায়ে জন্ম দিতে পারবো না এর প্রমাণ আমি দেব আল্লাহ বলেছে যে বিনা মায়েতে জন্ম দিতে পারি এই বিনা বাপেতে জন্ম দিই কিন্তু বিনা মায়েতে না তাহলে আমি এর এর কথাটা আমি শেষে বলবো এর উত্তর দেব ঠিক আছে আরে যার অসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা আচ্ছা ও গো যার অসিলাই এলে ধরা পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা ওই পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে মা শুধু একাই খাটে পায়খানা পরিষ্কার করে দেয় আর ঘুম পাড়ায় সব করে আর বাবা দেখ জিজ্ঞেস করবে একটা বাপ যে ওই সারা যে একটা ছেলেকে মানুষ করতে গেলে কত মেহনত করতে হয় টাকা পয়সা ধান নিয়ে কতজন ধরে নিস্তক করে দেয় ভালো করে চিন্তা ভাবনা করে দেখো তারপরে বলবে আর কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে ওই রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইছে হয় অত্যাচার বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়ের জীবন সুখে কাটে না কি বুঝলে তুমি বলছো ঠিক আছে ঠিক আছে আমিও বলবো বলো কি আমি ছেড়ে দেবো তুমি বলছো আমার আব্বা খেটে না খাওয়ালে আমাদের খাওয়া হবে না আমার মায়ের কাছে যদি আমার আব্বা না থাকে অনেক কষ্ট হবে তাই বাপ বড় কিন্তু তোমাকে আমি একটা প্রশ্ন করি তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে এগুলো কিসের জন্য করছো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহকে ভালোবেসে করছি এবং বলে ফেলে জাহান্নামে গেলে খুব মানে মারবে আগুনে পোড়াবে কালো আগুন আর খুব পেদা হবে আর আল্লাহ যদি ভালোবেসে যদি জান্নাতে দেয় তাহলে জান্নাতে যাবে জান্নাতে যাবে তুমি আল্লাহর ভয়ে জাহান্নামে মার খাবার ভয়ে আর জান্নাতে যাবার লোভে এই ইবাদতগুলো করছো তাই তো কিন্তু তুমি জানো তোমার জান্নাত কোথায় আছে আল্লাহ আটটা জান্নাত দেবে কোন জান্নাত দেবে আমি কি জানি না সেই আটটা জান্নাত তুমি যে কোনো একটা পেলেও সেই জান্নাত কিন্তু তোমার মায়ের কদমের তলায় হবে এটা জানো ঠিক বলছো কি ভাইরা জান্নাত দেখে আমাকে হারিয়ে দেবে শোনো তোমার জান্নাত কোথায় আছে শোনো বলো মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত ও গো মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমত কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটাও দুধ দে না সোজা যাবে না দুনিয়ায় কেন মা যদি বতোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বতোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সফর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাপানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে যদি তুমি কষ্ট দাও তাহলে তোমার হাতে জান্নাত আছে ছেড়ে দিচ্ছি আমার হাতে নয় মায়ের কদমের তলায় জান্নাত আছে তাই ঠিক আছে এর কথা আমি শুনলাম মায়ের কদমের তলায় জান্নাত আর সেই জান্নাতের আটটা জান্নাতের চাবি কার হাতে জানো না
তুমি বলেছো মায়ের কদম তলে আমার জান্নাত আমি হেরে গেছি ঠিক আছে তালি আমার কথাটা শোনো বলো তুমি জান্নাত দেখি হারাতে পারবে না আমি হেরে যাব না আমার মানে আজকে বাপেদের লোক বেশি আছে মেয়েদের লোক মাদের লোক কম আছে শোনো এই দেখো আমার আমরা জিতে পড়তো তালে আওয়াজ দাও একবার নারায় তাকবীর আমার জন্য টাকার মালা করে পাঠাবে সে জানা বাপেরা টাকা দিচ্ছে এক্ষুনি আমার কাকা টাকা দিল আমার মায়েরা এখন দিতে পারছে না পরে হালকা কথা করবে আচ্ছা ঠিক আছে দেখা যাবে তোমার মা আজকে কত টাকা দেয় শোনো আমি তো জিতে গেছি কেন আমার ভাইরা অপমান দিয়ে দিয়েছে আওয়াজ দিয়ে বলো তাহলে শোনো আরে পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় আচ্ছা ঠিক বললাম তো বলো আরে পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় আরে ও কালাম ভাই বলো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা তুমি যে হাসছো এক্ষুনি তোর মুখটা কেমন হয়ে যাবে শোনো তালে আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা কি বুঝলে ঠিক বলেছে চাচা দাদু দেখো এবার পিতা আদমের মা নেই আমি কি করবো বলো তুমি কি করবে ওনার মা থাকে তো ওনার মায়ের পায়ের তলায় জান্নাত আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে শোনো মাথা নাড়লে হবে না আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা তারা দুনিয়ায় পেশা হারা তাই পিতার মনে কেউ কোনদিন কষ্ট দিও না মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারি বাবা কি বুঝলি নবী মোহাম্মদ বিশ্ব পিতা তিনি কি বলেছেন জানো নবীজি বলেছে যে তোমার মায়ের সেবা করো তারপরে তোমার আব্বার সেবা করো মায়ের সম্মান এত তুমি আমি শোনো আমার শিল্পী তো তুমি সুরে বলো কি সুরেই বলবো আর আগে একটু বুঝিয়ে দিচ্ছি শব্দ সুরে বলা যায় না শোনো বলো যদি আমার মায়ের তারিফ আমি করতে থাকি সারা রাত পার হয়ে যাবে মায়ের তারিফ করে শেষ করতে পারবো না তার মানে লাটাই সুতো শেষ এবারে আস্তে আস্তে লাইন লাটাই শেষ হয়নি আমি আর ঝগড়া করতে চাইছি না কারণ ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে শোনো তুমি আমার বন্ধু হও তাই ঝগড়া করতে চাই না কেন বলতো মা ছাড়া তুমি দুনিয়াতে কখনো আসতেও পারতে না আমার মনে হয় ও কালাম ভাই বলো পিতা ছাড়া তুমি আসতে নাকি তাহলে দুজনেরই সমান ও মা না হলে আসতে পারতো না আমিও আব্বা না হলে আসতে পারতাম না কিন্তু আল্লাহ পাক একটা নজির দেখিয়েছে লাইনে এসো হ্যাঁ লাইনে আসো মা বাপ তো বড় বাপ না হলে মা কি করে হতো আর মা না হলে আমরা কি করে হতো তাহলে প্রথম তো মা না হলে তুমি কেমন আমি তো বলি মাকে বাদ দিই এমন করে বলছে হ্যাঁ ও এমন করে বলছে আমার আব্বার পেটে বসেছে শোনো ও খোদাইফা আমার মনে হয় ও খোদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না ও খোদাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপ্পা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না আরে ও কালাম ভাই ও কালাম ভাই এবার তুমি
সোজা রাস্তায় এসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো ঝগড়া করতে পারবে না তাই ফাঁকা চেয়ারে বসো তাহলে তুমি প্রমাণ দিচ্ছ বাপেরা ঝগড়া করে মায়েরা ঝগড়া করে না এই তো যুক্তি যুক্তি প্রমাণ দিতে হবে শোনো শোনো যতই যাই মায়ের অনেক কষ্ট হয় কিন্তু সারাদিন দেখো রান্না বাপে একটা কথা মনে পড়ে যখন আমরা অনুষ্ঠানে যাই 100টার মধ্যে 95% কি হয় বাপেরা কিন্তু চুপচাপ ভালো না লাগলে চলে যায় ঘরে এ ভালো লাগেনি চলে যাচ্ছে কিন্তু মায়েরা এই ঝগড়া জাতি শেষ করে ফাঁকা চেয়ারে বসো এই ঝগড়া জাতি শেষ করে ফাঁকা চেয়ারে বসো কেন কেন পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও জাইফা ও কালাম বল এ মেঘনন কদর করো তো জো নারী সমান হাদিস ও কোরআন মারি বাবা দেবে তারি তোমার বলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়ল সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে তারপরে মা হাওয়াকে করিল সৃজন হাদিস ও কোরআন তোমার